19 দিন পর অবশেষে চা বাগানগুলোতে ফিরেছে প্রাণ। চায়ের সবুজের বুকে দাঁড়িয়ে দুটি পাতা একটি কুড়িতে হাত দিয়েছেন শ্রমিকরা। এ দৃশ্য যেন চা বাগানের চিরায়ত সৌন্দর্য। তবে এই সৌন্দর্যটি কিছুদিনের জন্য ম্লান ও স্থবির হয়ে গিয়েছিল শ্রমিক আন্দোলনে। তবে মজুরি বৃদ্ধির ঘোষণায় আনন্দ উচ্ছ্বাসে আবারও কাজে ফিরেছেন শ্রমিকরা। হবিগঞ্জ থেকে শ্রীকান্ত গোপকে সাথে নিয়ে সৈয়দ রাসেলের প্রতিবেদন। দীর্ঘ 19 দিন বন্ধ থাকার পর খুলল চা বাগানের কারখানা। মেশিনের শব্দ যেন জানান দিচ্ছে নতুন শুরুর গল্প। একইভাবে সবুজ চা বাগান এখন কর্মমুখর। প্রাণচাঞ্চল্য ফিরেছে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রায় সবগুলো বাগানে। যেটা আমরা আশ্বাস নিয়েছিলাম এটা আমরা পেয়ে গেছি। আমাদের একটা আশ্বাস পেয়েছি, আজ থেকে আমরা চা বাগানে কাজে জয়েন্ট করছি। কালকে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আমাদের 170 টাকা করে মজুরি হয়েছে। আমরা এটা শুনে খুব সন্তুষ্ট হয়েছি, আজকে আমাকে খুশি লাগছে। ওনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। নতুন মজুরি ঘোষণা করায় উচ্ছ্বসিত চা শ্রমিকরা, তাই প্রধানমন্ত্রীর প্রতি তাদের অশেষ কৃতজ্ঞতা। আমাদের আন্দোলনটা সফলতা হয়েছে, আমরা আজকে আনন্দিত, আজকে আমরা খুশি, আমরা আজকে সারা দিনে আনন্দ করব, কালকে থেকে আমরা কাজে যাব। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর চা পাতা বেড়েছে অতিমাত্রায়। এতে চা পাতার মান যেমন কমেছে, তেমনি কুঁড়ি তোলা কষ্টসাধ্য হয়ে পড়েছে শ্রমিকদের জন্য। এদিকে দীর্ঘদিন বন্ধের পর শুরুর প্রস্তুতি, অন্যদিকে সাপ্তাহিক ছুটি। প্রস্তুতি ও ছুটি শেষে সোমবার থেকে সিলেটের সবগুলো বাগানে কাজ শুরু হবে পুরোদমে। মাননীয় প্রধানমন্ত্রী যাতে উনার একটা কমিটির মাধ্যমে একটা কমিটি গঠন করে, যাতে বিবিধ বিষয়গুলো যেগুলো সেটা যাতে উনার সুনজরে আনেন, আনলে হয়তো আমরা আমাদের যে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করবে। বাগান মালিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে চা শ্রমিকদের অন্যান্য যেসব সুযোগ সুবিধার কথা বলা হয়েছে তা দ্রুত কার্যকরের দাবি শ্রমিক ইউনিয়ন নেতাদের। সৈয়দ রাসেল, নিউজ 24, সিলেট।